আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। গত 24 ঘন্টায় দেশে 38 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশে মোট করোনায় মারা গেল 1502 জন। এছাড়া গত 24 ঘন্টায় 15,555টি নমুনা পরীক্ষায় 3,480 জনের দেহে এই ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,15,786 জনের। এছাড়াও 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,678 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে কিছুক্ষণ আগে এসব তথ্য জানানো হয়। দেশের 10 জেলার 27 এলাকাকে রেড জোন চিহ্নিত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মধ্যরাতে এই আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিহ্নিত জেলাগুলো হল চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর। তবে পুরো জেলা নয়, কেবল চিহ্নিত এলাকা এর আওতায় থাকবে। সরকারি আদেশে বলা হয়েছে, চিহ্নিত লাল অঞ্চলে বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। কোথাও কোথাও এ ছুটি থাকবে 21 দিন পর্যন্ত। জরুরি সব ধরনের সেবা ছুটির আওতামুক্ত থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরে 7 জেলায় অন্তত 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সারা দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শেরবাংলা মেডিকেল কলেজে মারা গেছেন 4 জন, পটুয়াখালীতে করোনা পজিটিভ 2 বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিভাগের 5 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 80 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 3 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন আরও 192 জন। বগুড়ায় গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। চিকিৎসক, ব্যাংকার সহ বিভিন্ন পেশার মানুষ মিলে মোট আক্রান্ত হয়েছেন 109 জন। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 88। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন, এ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা দাঁড়ালো 47 জন। খুলনায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 134 জন। ময়মনসিংহে বিভাগে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সহ 125 জন আক্রান্ত হয়েছেন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ নতুন 34 জন, ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা সহ 8 জন, রংপুরে 27 ও শরীয়তপুরে 4 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নাটোরে 3 বছরের শিশু সহ 13 জন, লক্ষ্মীপুরে 20 জন, নোয়াখালীতে 24 জন, গাইবান্ধায় 4 জন, জামালপুরে 24 জন আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জে নতুন করে 53 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। দর্শক, করোনার হটস্পট নারায়ণগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি আব্দুল সালাম। করে গতকাল যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই প্রজ্ঞাপনে রূপগঞ্জের ওই একটি এলাকাকেই আবার নতুন করে লকডাউন ঘোষণা করেছে, যার প্রেক্ষিতে এলাকার জনসাধারণের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। তারা ইতিমধ্যে 11 দিন লকডাউনে থাকার পরে আবার নতুন করে 21 দিনের লকডাউনে থাকতে হবে। এদিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সদর উপজেলা এবং রূপগঞ্জের অন্যান্য এলাকা 2500, তাদেরকে কিন্তু নতুন করে প্রজ্ঞাপনের মাধ্যমে কোনো লকডাউনের ঘোষণা দেওয়া হয়নি। টিআরপি ও ওয়েব সিরিজের বিষয় শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যক্রম হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী বলেন, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে টিআরপির কাজ করতে দেয়া হবে না। মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ইউরোপ সহ প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কায় টিআরপি কিভাবে নির্ধারণ হয় সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশে কারা করে তা সরকারের জানা নেই বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। ওয়েব সিরিজ চালানোর ক্ষেত্রেও শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। এখন কে কাকে টিআরপি দেয় সরকার কিছু জানে না, এবং টিআরপি যারা করছে তারা কোত্থেকে অনুমতি নিয়েছে সেটি অনেকের প্রশ্ন, তাদেরকে কে লাইসেন্স দিয়েছে, এবং আসলে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই টিআরপি করার জন্য। সরকারের অনুমোদনহীন কোনো টিআরপি সরকারের কাছে অবশ্যই গ্রহণযোগ্য নয়। দ্যাটকো, সম্প্রচার জার্নালিস্ট ফোরাম সহ অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আলোচনা করে আমরা এখানে অবশ্যই খুব সহসা একটি শৃঙ্খলা নিয়ে আসবো।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।